এটা ধরুন 350 বছরের পুজো, আর এটা রাজবল্লভগুপ্ত প্রতিষ্ঠা করে। আর এর মানে কালী পুজোতে একটা ভালো পুজো হয়, বিশেষ কালী পুজো উপলক্ষে। আর এতে মান করে যে আড়া আছে সেবায়িত, এর সেবায়িত হচ্ছে মা কলকাতায় কিছু থাকে, আর বর্ধমান, রানীগঞ্জ, ধানবাদ, আর মান করে তিনজন সেবায়িত থাকে। একটা হচ্ছে দীপালী গুপ্ত, একটা হচ্ছে তীর্থগুপ্ত, আর একটা হচ্ছে পাপ্পু গুপ্ত। আর শ্যামা পুজো মানে কালী পুজো উপলক্ষে এর 18 রকম মিষ্টি দিয়ে পুজো হয়, বুঝেছেন। আর তাছাড়া এমনি দুর্গা পুজো নবমীতে পুজো হয়, জগদ্ধাত্রী নবমীতে পুজো হয়, কালী পুজো হয়, আর মাঘ মাসে রতন্তী হয়, জ্যৈষ্ঠ মাসে ফলরণী হয়। আর মাঘী পূর্ণিমা যেটা হয় সেটা হচ্ছে সেই দিনটাতে, মাঘী পূর্ণিমাটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস, বুঝলেন। পলি কালী পুজোয় ছাগলি হয়, চালকুমড়ো, আখ, আর এটা হচ্ছে কষ্টিক পাথরে প্রতিষ্ঠা করা ঠাকুর। আর এটা পঞ্চমুণ্ডী আসনে বসে আছে, এটা বিসর্জনে বলে কোনো কিছু হয় না, এটা 12 মাসই পুজো, নিত্য সেবা পুজো হয়। কি আমি মানকর মল্লিকপাড়ার বাসিন্দা, আমি হচ্ছি তীর্থগুপ্তর মামা, কবিরাজ বাড়িরই আমি একজন, কিন্তু আমার নাম হচ্ছে গোপাল কবিরাজ।